আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ইউ অল এগেইন টু দ্য নেক্সট পার্ট অফ রাখে আল্লাহ দ্যাট ইজ ফ্রম দ্য সুরাল ইমরান লাইন নাম্বার ওয়ান সিক্সটি তো আমি ওই যান্ত্রিক সমস্যার কারণে সেই পার্টে একেবারে অ্যাকচুয়ালি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো এখন আমি সেটা আপলোড করে এখনই ওটা মুছে এখন আবার আরেকটা ভিডিও করছি যেন আমি আমার মেসেজটাকে যতটুকু সম্ভব ক্লিয়ার করে আপনাদেরকে জানাতে পারি তো আমি যেটা বলছিলাম যে নিজেকে স্বয়ংক্রিয় পরামর্শ দেওয়া হাদিসের মাধ্যমে এবং কোরআন শরীফের মাধ্যমে এবং দুরুদের মাধ্যমে প্রয়োজন আছে কিন্তু সেগুলো বুঝে তারপরে প্র্যাকটিস করা দরকার বুঝে আমি যদি অনেকবার এই টাকা পয়সা কামানো অথবা অভাব মুক্তির দুয়াটা পড়ি তাহলে কিন্তু আমার ভিতরে জিনিসটা অতি দ্রুত ফলবে তবে অবশ্যই যেরকম আরেকটা সুরাতে আছে সেটা হচ্ছে সুরা তালাকের দ্বিতীয় লাইনের শেষ অংশ এবং তৃতীয় লাইন সেখানে বলা আছে ওয়ামাইয়াকিল্লাহ ইয়াজালাহু মাখরাজা ওয়াইয়া মিন হাইসু ইয়াহতিব ওয়ামাইয়া তাওয়াক্কাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহ বালিগু আমরিহি মানে আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য শান্তির পথ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যা সে ধারণাও করতে পারবে না নিশ্চয়ই আল আর যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহি তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ উনার প্রতিটি কাজ সুসম্পূর্ণ করে থাকেন এবং প্রতিটি জিনিসের একটি পরিমাপ রেখেছেন এখন ওখান থেকে বুঝতে পারি যে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে এমন জায়গা থেকে হেল্প আসবে সে ধারণাও করতে পারবে না আর আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনি ওই যে অভাব মুক্তির দোয়াটা যেটা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া মিনাল মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া মিনাল মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়াউজুবিকা মিন গালাবাতিদ্দাইনি ওয়াকাহার রিজাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অপরগতা এবং অলস্যতা থেকে কৃপণতা এবং কাপুরুষতা থেকে অধিক ঋণ থেকে এবং খারাপ ব্যক্তির প্রাধান্য থেকে তো সেখানে আমি যে আমার রাখে আল্লাহ মারেকে যে ভিডিওটা করেছি পার্ট ওয়ান সেখানে যে এক্সপ্লেনেশনটা দিয়েছি এই হাদিসের থেকে যে দোয়াটা সেটার ব্যাপারে সেখানে আমি অনেকটা বুঝিয়েছি যে আপনি বুঝে শুনে অর্থসহ পড়বেন তাহলে আপনার ভিতরে ওই কৃপণতা থাকবে না তখন কি হবে আপনি কাপুরুষ্য থাকবেন না অলস্যতা না থাকলে অপরাগ অপারগ আপনি আর রইলেন না এবং খারাপ ব্যক্তি থেকে দূরে সরে থাকলেন সময়। যদি এই দোয়াটা বলেন অর্থসহ মনে করে তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সর্বক্ষণ অর্থ সহ না পারলে শুধু অ্যারাবিকেই এবং যদি অ্যারাবিক না জানেন তাহলে নিজের ভাষায় কারণ আল্লাহ কাকে কিভাবে হেল্প করে কেউ কিন্তু বলতে পারে না তো আমি যে আজকে যে ভিডিওটা করছি এটা তো আল ইমরানের লাইন নাম্বার ফিফটি নাইনের শেষ অংশ এবং সিক্সটি পুরাটা যেটা আমি ফার্স্ট পার্টে বলেছি এখনো আরেকবার বলছি ইন্নাল্লাহ ইউহিবুল মুতাওয়াকালিন ইন্নি ইয়ানসুরুকুম আল্লাহু ফালা গালিবালাকুম ওয়া ইন্নি ইয়াকজুলকুম ফা মানজাল্লাজি ইয়ানসুরুকুম মিম বাদি ওয়া আলাল্লাহি ফালা ওয়া তাওয়াক্কালিল মুমিনুন মনে রাখবেন আমার বলার সময় কিন্তু অনেক সময় ভুল হয় আমার মেইন যে কোর ভ্যালু অফ মাই আমার আমার বিষয়টার কোর ভ্যালুটা বুঝার চেষ্টা করবেন মানে একদম অন্তঃস্থল থেকে বুঝার চেষ্টা করবেন যে আমি কি কেন ভিডিওগুলি করছি তো সেটা আমি মানে ইনফর্ম করে রাখলাম আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আয়াতটা বললাম আল ইমরানের লাইন নাম্বার ফিফটি নাইনের শেষ অংশ এবং লাইন নাম্বার সিক্সটি পুরোটা এটার অর্থটাও তো আমি বলেছি আরেকবার বলছি আল্লাহ লাভ দোজ হু পুট দেয়ার ট্রাস্ট ইন আল্লাহ ইফ আল্লাহ হেল্পস ইউ ইউ নান ক্যান ওভারকাম মানে যে রাখে আল্লাহ মারে কে ইফ আল্লাহ ফর সেক্স ইউ হু ইজ দেয়ার দ্যাট ক্যান আফটার দ্যাট

তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না তাই মোমিনদের উচিত বেশি বেশি আল্লাহর উপর বিশ্বাস রাখা তো আল্লাহর উপরে ভরসা আমরা কিভাবে করি বলি যে বিসমিল্লাহি তাই না তো এই শব্দটাও খালি বলতে হয় যেমন আস্তাক ফেরাল বলতে হয় আচ্ছা তো এখন আমি আমার বিষয়টায় চলে আসি যে ওই যে ভরসাটা যে আল্লাহর উপরে করব। এই যে আয়াতগুলো আমি পড়বো এর মানেই তো যে আমি আল্লাহর উপর বিশ্বাস করি ভরসা করি এখন এগুলো যদি আমি না বুঝে পড়ি তাহলে আমার ভরসাটা কি হবে দেখা গেলো যে আমি বুঝলামই না আমি কি বললাম তাহলে ভরসা করাটা কিন্তু ঠিকভাবে করলাম না ভরসা তো ঠিকভাবে আল্লাহর উপর ভরসা করতে হলে আপনাকে অর্থসহ প্র্যাকটিস করতে হবে এভাবে অর্থসহ কোরআন শরীফ পড়লে দুরুদ শরীফ পড়লে বিভিন্ন দুরুদ শরীফ আছে দুরুদ ইব্রাহিম ছাড়া এবং হাদিসগুলো অর্থসহ পড়ে মুখস্ত করার চেষ্টা করতে হবে তাই না তো তখন কি হবে আপনার ব্রেনটা অনেক ক্রিয়েটিভ হবে হুম তো ক্রিয়েটিভিটি যেমন আমি ফর এক্সাম্পল আমি একটা ক্রিয়েটিভিটির কথা বলছি যেটা আগে আমি কোথাও দেখিনি এবং স্কুল কলেজে আমাদেরকে এগুলো নিয়ে পড়ানো হয়নি তো এই বিষ এই ক্রিয়েটিভিটিটা হচ্ছে যেমন ধরেন যে আমরা প্রায় সময় অনেক সময় ইন্টারনেটের ব্যালেন্স চেক করতে চাই মোবাইলে তখন সেই ব্যালেন্সটা চেক করতে যে আমাকে কারোর কাছ থেকে জেনে নিতে হয় কোড নাম্বারটা কি অথবা ওই যে মেসেজ আসে ওখানে লেখা থাকে যে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ ডায়াল করলে তারপরে ব্যালেন্স চেক করতে পারবো কিন্তু আমার ক্রিয়েটিভিটি থেকে আমি এটা বের করেছি যে এই যে এইভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক আপনি লিখে এই জিনিস এই জিনিসটাকে যখন ডায়াল করবেন টাইপ করে তারপরে আপনি যেরকম ফ্রেন্ডের নাম লিখি মামা খালা চাচার নাম লিখি তো এখানে আপনি ইন্টারনেট ব্যালেন্স চেক লিখে দিলেন তো নেক্সট টাইম কী হবে আপনি শুধু যেভাবে ডায়াল করবেন আচ্ছা তো তখন আপনার ব্যালেন্সটা বের হয়ে আসবে তাই না তো যেমন অনেক সময় স্টার ফাইভ সিক্স সিক্স হ্যাঁ স্টার ফাইভ সিক্স সিক্স আমরা কী করি আপনার ফোন ব্যালেন্স জানার জন্য ডায়াল করি কিন্তু আপনি স্টার ফাইভ সিক্স সিক্স লিখে তারপরে ওই সেভ অপশনে যেয়ে সেভ করে রাখলে আপনার কিন্তু প্রতিবার স্টার ফাইভ সিক্স সিক্সটা লিখা লাগছে না আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি যে এটা একটা ক্রিয়েটিভিটি শর্টকাট যেটা মানব কল্যাণের জন্য আমার মাথায় এসেছে এখন এটা কি আমাকে আল্লাহ বলেছে মানে কোনো ভয়েস কমেন্ট দিয়ে না এটা আমার ব্রেন আমাকে সাজেস্ট করেছে কি কারণে আমার অতীতের হ্যাবিটসগুলোর কারণে যে আমি এইভাবে সবসময় বেটার কিছু করব। এখন বেটার কিছু করার মতো ব্রেনে কিভাবে আসবে তখন আসবে যখন আপনি বেশি বেশি কোরআন শরীফ অর্থসহ পড়বেন দুরুদ শরীফগুলো অর্থসহ পড়বেন এবং হাদিসগুলো অর্থসহ পড়বেন এবং জানবেন এবং মানুষকে জানাবেন তখন আপনার ব্রেনও একটা ফ্যাক্টরির মতো হবে ব্রেনের ভিতরে সেখান থেকে সেখানে নতুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করবে তো আশা করি আমি আমার সাবজেক্টটা বুঝাতে পেরেছি তো এভাবে করে আমাদের অনেক কিছু থাকে সেগুলো আমরা এভাবে সেভ করে লাইফটাকে ইজি করতে পারি তাই না ইন্টারনেট এম বি ভরার যে কোড সেটাও আমি সেভ করে রাখতে পারি আবার নতুন কোনো এমবি আমার পছন্দ হলো আর এটা পছন্দ হলো এটা আমি ডিলিট করে দিলাম যেমনি ফোন নাম্বার করি তো এই ধরনের অনেক কিছুই আপনার ভিতরে চিন্তা আসবে যখন আপনি কোরআন শরীফটাকে অর্থ সহ আয়ত্ত করতে চেষ্টা করবেন এবং এই যে তাহলে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গাটায় চলে আসলাম যে সুরাল ইমরান লাইন নাম্বার সিক্সটি আন্নি ইন্নি আল্লাহ ফালা গালিবালা কুম ইফ আল্লাহ হেল্পস ইউ নান ক্যান ওভারকাম ইউ তো আল্লাহর হেল্প আল্লাহ যদি আপনাকে সাহায্য করে কেউ আপনাকে অসহযোগিতা করতে পারবে না তাহলে আল্লাহর সাহায্যগুলো কিন্তু সাহায্যর ম্যানুয়ালগুলো কিন্তু দেয়া আছে সিলেবাসগুলো আপনি যদি সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেন আল্লাহর সাহায্য অতি দ্রুত আপনার কাছে আসবে এবং অবশ্যই আমি ওই যে অন্য সুরার কথা বললাম সুরার তালাকের লাইন নাম্বার টু লাস্ট লাইন এবং থ্রি পুরাটা ওগুলোও আছে তো ওরকমভাবে গায়েবি সাহায্য পাওয়ার জন্য আপনাকে তো আগে একটা লেভেলে আসতে হবে মানে ক্লাস ওয়ান শেষ করে তারপরে তো ক্লাস টু থ্রি ফোর তারপরে হচ্ছে যে একটা এন্ট্রেন্স এক্সাম তারপরে হচ্ছে অন্য কিছু তো সেইগুলো বুঝতে হলে মানে সেই লেভেলে পৌঁছাতে হলে আপনাকে আল্লাহর বিষয়গুলি নিয়ে আধ্যাত্মিকতাগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে মুখস্ত করতে হবে মানুষকে জানাতে হবে তখন আস্তে আস্তে আপনার ভিতরে আরও অনেক কিছু আধ্যাত্মিকতা জন্ম হবে তো তখন আপনি একটা সাহায্য চাবেন হঠাৎ করে পেয়ে যাবেন বা আপনার কেউ ক্ষতি করতে চাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন আপনি যদি খারাপ হন অন্তর থেকে তাহলে কি আল্লাহ আপনাকে সাহায্য করবে করবে না এখন অন্তর থেকে ভালো হতে হলে ক্লিন হতে হলে এই কোরআন শরীফ হাদিস শরীফ এবং দুরুদ শরীফ এগুলো পড়তে হবে বুঝে বুঝে এবং প্র্যাকটিস করতে হবে চেষ্টা করতে হবে এই যে দেখেন আমি একটু একটু করে কতগুলো মুখস্ত করে ফেলেছি আমাকে যদি ধরা হয় আমি কিন্তু সব একবারে বলতেও পারবো না তবে আমি বলবো যে হ্যাঁ আমাকে এক ঘন্টা টাইম দিলে আমি অনেকগুলো মুখস্ত আবার শোনাতে পারবো কিন্তু হঠাৎ সব তো আর পারবো না যেগুলো ডেলি নামাজে প্র্যাকটিস করি সেগুলো তখন নামাজটা কি হবে আপনার একটু স্লো হবে আগের থেকে এবং আপনি বুঝে বুঝে বলছেন এবং ইমাম সাহেবও যা বলবে কিছুটা বুঝতে পারবেন তো এভাবে করে আপনার লাইফটা ডেভেলপ হবে ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ সার্বিক দিক দিয়ে আল্লাহমাইনি আশ আলুকাল আফিয়া মানে সার্বিক দিক দিয়ে আপনার ভিতরে সুখ শান্তি এবং সমৃদ্ধি চলে আসবে তো তার জন্য একটু পরিশ্রম করতে হবে এবং আল্লাহর কাছে সর্বক্ষণ অলওয়েজ নিজের ভাষায় এবং হাদিসের ভাষায় দোয়া করতে হবে হাদিসটা না জানলে নিজের ভাষায় দোয়া করতে হবে এবং বলতে হবে যে আল্লাহ আমাকে এগুলো শিখিয়ে দেন আপনি আপনি আমাকে শিখ শিখানোর ব্যবস্থা করে দিন দেখবেন কোথায় কোথা থেকে আপনার কাছে এইসব নলেজ চলে আসছে ধন্যবাদ আজকে এতটুকুই ইনশাল্লাহ আবার আমি আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোন একটি সাবজেক্ট নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আমি বুঝতে পারি সবাই আমার জন্য অন্তর থেকে অনেক দোয়া করছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার এই কথাবার্তার মধ্যে ডিসকাশনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে নিজের আপন ভাই এবং আপন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনাদের সঙ্গে আমার ভিউটা শেয়ার করছি আমার এটা কোনো প্রসিদ্ধ ভিউ না যদি ভালো মনে হয় তাহলে আপনারা ফলো করবেন এবং এর থেকে বেটার কোনো ওয়ে পেলে আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম